হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, আর সকলকে ভাইজাক ব্লগ অ্যান্ড অপর্ণা চ্যানেলে স্বাগত, সাদর আমন্ত্রণ। পাশে থেকো, ছেড়ে চলে যেও না, ঠিক আছে? আর টেনশন নেবে না, আমিও কিন্তু পাশে থাকবো, ছেড়ে যাব না। আমার এখন এমন প্রবলেম হয়ে গেছে, সকলকে বড় 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 কমেন্ট করতে গিয়ে না আমার কমেন্ট বক্সতে যাচ্ছে অফ হয়ে। তো সেই জন্য আমার জানো তো তখন মনটা খারাপ হয়ে যায়, ইস ও কি ভাবছে, আমি তাহলে কি ওর ভিডিওটা দেখছি না? আমি এরকম কিন্তু ভাবি, জানি তোমরা সেটা ভাবো না, কিন্তু আমার তাই মনে হয়। প্রতিদিন ভাবি, ছোট ছোট কমেন্ট করব, কিন্তু ওই যে বললাম, যা দেখেছি পুরোটাই মনে হয় লিখি, পুরোটাই লিখি, ব্যাস প্রত্যেক দিনই তাই হচ্ছে। কি আর করা যাবে, করার কিছু নেই, দেখা যাক কতদিন চলতে থাকে এরকম। আর আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে এসেছি, ঠিকই বলেছ, আমার থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝতেই পেরেছ। কি বলতো, আমি অ্যাকচুয়ালি আর মানে বলতে পারো একটু থাকতে না পেরেই চলে এলাম। কি জানো তো, বুঝতেই পাচ্ছ, অ্যাসিড অ্যাটাক রিমলিদি সম্বন্ধেই আমি কথাটা বলছি। শুধু রিমলিদি না, হাজার 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 রিমলিদির মতন অনেকেই আছে। প্রথমে আমি রিমলিদিকে বলছি যে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো বা যদি দেখো, তাহলে আমার যদি কোনো কথা তোমার খারাপ লেগে থাকে বা লাগে, তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কারো যদি আমার কথাগুলো শুনে খারাপ লাগে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি, মানে কিছু কথা বলতেই এসেছি, সেটা হচ্ছে বেশ ইদানিং ধরেই দেখছি রিমলিদিকে অনেকেই কমেন্ট করছে, তোমার তো অনেক অহংকার হয়ে গেছে, তোমাকে সাপ বন্ধ করলেও তুমি ব্যাক দাও না, তুমি অনেক ওপরে উঠে যাচ্ছ, তো সেই জন্য তুমি এখন নিচের দিকে তাকাতে পারছো না। বা অনেকে অনেকে এরকম অনেকে অনেক কমেন্ট করেছে। তোমরা বন্ধুরা যারা জানি না তারা আমার এই ভিডিওটা দেখবে কি না বা কোনোদিন চোখে পড়বে কি না, কিন্তু আমারও এখানে কিছু বন্ধুরা আছে, তাদের সাথে আমি আমার মনের কথাটা শেয়ার করতে এলাম। তোমরাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিছু ভুল বললাম কি না। একটা কথা বলো তো, আজ রিমভেদির জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে একবার কল্পনা করলে কীরকম লাগবে? ও তো একটা মেয়ে না, আর পাঁচটা মেয়ের মতন ওরও একটা স্বপ্ন ছিল, আছে। জানি রিমলিদের প্রচণ্ড মনের জোর এবং সাহস, ওকে দেখে অনেকেই মনের জোর পাচ্ছে, সাহস পাচ্ছে যে ও এগিয়ে যাচ্ছে, ভয় পেয়ে কিন্তু পিছিয়ে নেই। আমি ওর জন্য ওকে স্যালুট করলাম, এরকম মেয়েই দরকার। বাট ওটা তো একটা আলাদা পয়েন্ট, কিন্তু একটা জিনিস চিন্তা করো তো, ও তো পাঁচটা মেয়ের মতন সুস্থ স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে চেয়েছিল, তাই নয় কি? ওর তো কোনো অন্যায় ছিল না। আমরা যখন রান্না করি, মাছের তেল বলো, কোনো তেল আমাদের হাতে এসে পড়লে, মুখে এসে পড়লে, বাবারে মারে বলে একদম কত কিছু কাণ্ড কারখানা করে বসে থাকি। তারপরে যদি ফোসকা পড়ে, ওরে বাপরে ফোসকা পড়েছে, আবার নতুন জুতো পরলে ফোসকা পড়লে, কত কিছু করি আমরা, করি না? রিমলিদির কথাটা চিন্তা করো তো, তার উপর দিয়ে কীরকম যাচ্ছে, দিনের পর দিন কেমন যন্ত্রণা সে বয়ে নিয়ে চলেছে, তাকে কিন্তু অনেক কিছুর সম্মুখীন হতে হয় না, হতে হয়, কিন্তু সে মনের জোরে এগিয়ে চলেছে। আর একটা কথা কি জানো তো,
জানি রিমলিদের খুব কষ্ট হয় যখন আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখে। ওরও কিন্তু খুব ইচ্ছা করে আমাদের মতন আর 5টা মেয়ের মতন সুন্দর করে সাজগোজ করি, সুন্দর করে সকলের সামনে নিজেকে তুলে ধরি। বাট দেখো, ও কিন্তু কোনো অন্যায় করেনি। বাট ওকে এরকমভাবে জীবনটা কাটাতে হচ্ছে। ওর ভেতরে যন্ত্রণাটা একবার বোঝবার চেষ্টা করো, কেমন করে ও দিনের পর দিন দিন কাটিয়ে চলেছে। ও চাইছে আমাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে, প্রত্যেকের সাহায্য নিয়ে একটু এগিয়ে যেতে। আর তো কিছু চাইছে না, তাই নয় কি? তার জন্য ওর এখানে কিসের অহংকার দেখলে? আমি একটা কথা বলবো, জানি না রিমলিদি আমি এটা ঠিক বললাম কি ভুল বললাম, এতদিনের অভিজ্ঞতাতে বা কিছুদিনের অভিজ্ঞতাতে বলছি, আমি কিন্তু রিমলিদিকে মানে বন্ধু করলেও রিমলিদি হয়তো ভুলে গেছে আমাকে বন্ধু করতে, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই। আর জানি না তুমি যদি করেও থাকো, তাহলেও আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। কেননা আমি কোনো থাকে না, একটা নোটিফিকেশান আসে বা বোঝা যায়, সেরকম আমি এখনও অবধি কিছু পাইনি। কিন্তু বিশ্বাস করো, তার জন্য আমার তোমার ওপরে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি জাস্ট তোমাকে সত্যি স্যালুট করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, যা যা আছে ওয়ার্ড সমস্ত কিছু আমি তোমাকে করি, তোমাদের মতন মেয়েদেরকে করি। কেননা তোমাদের যন্ত্রণাটা না মানে মন থেকে ফিল করতে পারি। আমার মনে হয় এখানে শুধু আমি একা নয়, অনেকেই আছে তোমার এই যন্ত্রণাটা ফিল করে, এবং অনেক দিদিরাই তোমাকে মানে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। আমিও বলছি তুমি এগিয়ে চলো, ভেঙে পড়ো না, যে যা বলছে বলুক। কি বলো তো, তারা তোমার জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে দেখেনি। কিভাবে তুমি লড়াই করেছো হসপিটালে দিনের পর দিন, আমি তো দেখে পুরো শক্ত হয়ে গেছি। বাপ রে বাপ, তোমার এত মনের জোর, কিভাবে লড়াই করেছো, ভেঙে পড়োনি। কিন্তু অনেকের সহযোগিতাও কিন্তু তুমি পাওনি তার জন্যে। তোমাকে দেখে না অনেক কিছু শিখলাম জানো তো, তাই মাঝে সাঝেও প্রত্যেকের সংসারে কিছু না কিছু হয়তো মাঝে সাঝেও মনে হয় দিব্যি আছি, ভালো আছি, আর কি চাই? যেখানে রিমলিদির মতন মেয়েরা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে মুখে হাসি নিয়ে, আমাদের সামনে আসছে। তো এটাই বলার ছিল বন্ধুরা, যারা ওর বিরুদ্ধে কমেন্ট করো প্লিজ করো না, ওদের জায়গায় নিজেদেরকে দাঁড় করাও। আমাদের হাতেও যখন ফোসকা পড়ে, পায়ে ফোসকা পড়ে, যখন তেল ছিটা পড়ে, কি গরম জলে আমরা যখন হাত দিয়ে ফেলি বা কোনো জায়গায় গরমে টাচ করলে আমাদের কি হয়, সেখানে ওকে অ্যাসিড, বুঝতে পারছো? সেখানে ওকে অ্যাসিড ছুড়ে মারা হচ্ছিল। সেই জায়গাটায় ওর চোখ চিন্তা করো, মুখটা চিন্তা করো, পুরো শরীরটা মানে আমার তো বললে পুরো গা শিউড়ে উঠছে। তোমরা কেমন করে এই কথাগুলো বলছো বলো, কেমন করে? বলো না প্লিজ, বলো না, ওকে কষ্ট দিও না। অনেক কষ্ট পেয়েছে, এখনও পেয়ে যাচ্ছে, ভেবো না যে ওর মনে এখন আর কোনো কষ্ট নেই। কী হয়েছে, গোটা সাবস্ক্রাইবার বেড়েছে, ওয়াচ টাইম বাড়ছে, তাই তো? জানি না ওর চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে কি না আমি জানি না, মেবি হয়েও থাকতে পারে। যদি হয় তাহলে আমি বলবো খুব 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 আনন্দ পাবো। রিমলিদিকে বলবো আমি যখন যাব, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার কাছে জেনে নেব, আমি তোমার কাছে গিয়ে পেট ভরে খেয়ে আসব। তো সেই জন্যই বলছি প্লিজ, ওদের মতন মেয়েদেরকে কেউ ভুল বুঝো না। আর যাকে তোমরা পারো ভুল বুঝতে পারো, কিন্তু ওদের মতন মেয়েদের ভুল বুঝো না, যারা স্ট্রাগল করে এগিয়ে যাচ্ছে, পায়ের ওপর পা তুলে নয়, যারা লড়াই করছে সত্যিকারে, তাদেরকে রেসপেক্ট করো। শুধু এখানে আমি রিমলিদির কথা বলছি না,
আমাদের মতন অনেক মেয়েরা আছে, অনেকেই আমার এই ওয়াইটি প্ল্যাটফর্মে অনেকেই আছে, তারা একটু সুখের মুখ দেখার জন্য, একটা কিছু করার জন্য বা সংসারের জন্যে প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। যদি একটা কিছু করতে পারি, যদি আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি, তাই না? সবাই আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। তো জানি না কিছু ভুল বললাম কি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, জানি। তো যদি কিছু ভুল বলে থাকি, যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে, তাহলে তোমাদের কাছে, সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আগে আবার চেয়ে নিলাম। আর আমি কিন্তু কাউকে হার্ট করিনি এখানে, জাস্ট আমি বলতে চেয়েছি মানুষ হয়ে মানুষের কষ্টটা বোঝার জন্যে, আর কিছু না। আমরা কিন্তু প্রত্যেকেই দিনের পর দিন লড়াই করে যাচ্ছি একটু সুখের মুখ দেখার জন্যে, তাই নয় কি? তো চলো বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যদি খারাপ লেগে থাকে, কিছু মনে করো না, পাশে থেকো, সাথে থেকো। আর যখন কমেন্ট পাবে না, তখন এটাই ভাববে যে আমার বক্সটা অফ হয়ে গেছে। আমি কিন্তু সেদিন না হলেও নেক্সট দিন অবশ্যই দেখে কমেন্ট করে জানাই। তো কেউ ছেড়ে চলে যেও না, পাশে থেকো। আর রিম দিদি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, জানি না তোমার যদি খারাপ লেগে থাকে না ভালো লাগবে সেটাও জানি না, যদিও দেখে থাকো আমাকে প্লিজ একটা কমেন্ট করবে অবশ্যই, ডেফিনেটলি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সকলের পাশে থেকে এগিয়ে চলো, ঠিক আছে? তার থেকে আমরা চলো সবাই চেষ্টা করি, যারা যারা এই পাপের মানে অ্যাসিড ছুঁড়ে মেরেছে না, তারা যেন এই পাপের শাস্তিটা যেন পায়। আমি আর একটা পার্ট ওই জন্যই অ্যাড করলাম, যে বহু এরকম অনেক ভালো মেয়ে যারা কোনো রকম অন্যায় না করে এরকম কষ্টের জীবন বয়ে বেড়াচ্ছে, আমরা চাই সেই সমস্ত ছেলেদের হাতগুলো ঝলসে যাক। তো আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যেন পাপের সাজাটা পায় এবং সেটা চরমভাবে পায়, ঠিক আছে? তো এইটুকুনি বলার ছিল বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, তাহলে সুস্থ থেকো, সাবধানে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপতেও ভুলো না, তাহলে নোটিফিকেশনটা তোমার কাছে সব থেকে আগে চলে যাবে। শুভরাত্রি।